পদ্ম পাতা পদ্মার ইলিশ। কোয়ালিটি দেখুন আর কালার দেখুন জবরদস্ত একদম। তো নিয়ে নিচ্ছি প্রথমে সর্ষে বাটা ঝোল, বসে পড়ছে একদম খুলে যাচ্ছে। প্রতিটা মাছের সাইজ দেখে মনে হচ্ছে প্রায় 1.5 কিলো মতো হবে প্রায়। শীতের শেষ লগ্নে এসে নতুন আর এক বিয়েবাড়ির সাক্ষী হতে চলে আসলাম কাঁচড়াপাড়াতে, যেখানে 1500 লোকের আজ সমাগম হতে চলেছে। আর এই এত বড় জাঁকজমকপূর্ণ বিয়েবাড়িতে আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছে দ্য হেরিটেজ ক্যাটারার। কাঁচড়াপাড়া একটা অন্যতম বিগেস্ট নাম দ্য হেরিটেজ ক্যাটারার। এখানে কি ধরনের তাদের খাবার দাবারের আয়োজন হচ্ছে, 1500 লোকেরা কিভাবে কন্ট্রোল করছে, কিভাবে এরা খাওয়া দাওয়া পরিবেশন করছে সবই দেখবো এবং আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। যাওয়া যাক। হেরিটেজ ক্যাটারের যে কিচেনটা যেখানে 1500 লোকের খাবার দাওয়া তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিই আগে। ইলিশ মাছ, ইলিশ মাছের সাইজগুলো দেখুন, যে হলুদ তাছাড়া হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। প্রত্যেকটা মাছের সাইজ দেখে মনে হচ্ছে প্রায় 1.5 কিলো মতো হবে প্রায় এক একটা মাছের ওজন। আর এখন পিসগুলো ওজন দেখে মনে হচ্ছে 150 গ্রামের মতো হবেই। আর দাদা দেখতে পাচ্ছি অলরেডি ভাপা ইলিশ করেই চলেছে, দুটো কড়াইতে অলরেডি ভাপা ইলিশ হচ্ছে। আর দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে করে কড়াই থেকে নামানো হচ্ছে যাতে ভেঙে না যায়। ধীরে সুস্থে দেখুন আস্তে আস্তে করে নামানো হচ্ছে। ওরে বাবা, এটা বড় মাপের রান্নাবান্নার ব্যবস্থা। 1500 লোকের রান্নাবান্না কি চারটেখানি ব্যাপার? অলরেডি অনেক অলরেডি ইলিশ হয়ে গেছে, তাছাড়াও দেখতে পাচ্ছি আরও ইলিশ মাছ রান্না হয়েই চলেছে। দেখুন কত পরিমাণে পমফ্রেট দেখুন তন্দুর হচ্ছে, আর তার পাশে দেখতে পাচ্ছি এই ভাইটা দেখতে পাচ্ছি পমফ্রেট তন্দুর করেই চলেছে, মানে শিকের মধ্যে ভরেই চলেছে পমফ্রেটগুলো। আর প্রতিটা মাছের সাইজ অনেকটাই বড়, আর এখানে রেশমি কাবাব হচ্ছে। আর এই সাইডটা যদি দেখি, এত পরিমাণে পমফ্রেটগুলোকে সাজিয়ে রাখা আছে মনে হয় যেন পমফ্রেটের বাজারে এসেছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মাটন অলরেডি রান্না হয়ে গেছে, ডেচকির পর ডেচকি মাটনে ভর্তি। এখন খাসির মাংস কোয়ালিটি দেখুন আর কালার দেখুন জবরদস্ত একদম রেড কালার, বাহ দেখে বেশ লাগছে। এখানে সব ফিশ ফিঙ্গার বানানো হচ্ছে, ফিশ ফিঙ্গারের জন্য মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করেই চলেছে। আর এবার চলে আসলাম বিরিয়ানি সেকশনে, সেখানে দেখুন অলরেডি দেখতে পাচ্ছি দুটো হাঁড়ি দমে বসে গেছে, দুটো হাঁড়ি বসবে। আর এখানে চারটে হাঁড়ি একদম কমপ্লিট, চারটে হাঁড়ি বিরিয়ানি কমপ্লিট, একটা হাঁড়িতে কমপ্লিট করে বিরিয়ানি বেরোবে, 110-115 বেরোবে প্লেট। বিরিয়ানি হাঁড়ি দেখুন একদম তৈরি, কলকাতা স্টাইল বিরিয়ানি দেখে মনে হচ্ছে। একদম আলু অলরেডি বয়েল করা আছে, বিরিয়ানি মশলা দেওয়া আছে, তাছাড়া মাংস সাইজগুলো মোটামুটি 50-100 গ্রাম মতো হয়। আর খোয়া ক্ষীর দিয়ে বিরিয়ানি জুস দিয়ে একদম রেডি, এর উপর শুধু রাইস দিলেই হয়ে যাবে। এখানে আবার হচ্ছে বেকড রসগোল্লা রেডি করছে, আর যেটা আর ওভেনে দেখতে পাচ্ছি বেকড রসগোল্লা হচ্ছে, হওয়ার পরে এই হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। দেখুন এখানে বেকড রসগোল্লা একদম রেডি, এই যে ভিতরে হচ্ছে বেকড রসগোল্লা। আর এখানে দেখুন দই পুরি যে সুইট ডেজার্টটা আছে সেটা দেখুন পরিমাণ কত, মানে দেখতে কিন্তু সেই লাগছে। দ্য হেরিটেজ ক্যাটারার উত্তর চব্বিশ পরগনার, বিশেষ করে কাঁচড়াপাড়া কল্যাণী থেকে শুরু করে নৈহাটির এই অঞ্চলে প্রচুর নাম এই ক্যাটারিং সংস্থার, যারা ছোট থেকে বড় বড় সব ধরনের সামাজিক অনুষ্ঠানে কিন্তু জবরদস্ত অংশগ্রহণ করে, মানে যাদের পার্টিসিপেশন অনেকটাই বেশি থাকে। তো সুতরাং এদের আমন্ত্রণে দেখি স্টার্টার আইটেমগুলো কী কী আছে। ভিতরে ঢুকেই জাঁকজমকপূর্ণ এরিয়াটা দেখে মাথা সত্যি ঘুরে যাচ্ছে, এতটাই সুন্দরভাবে সাজানো গোছানো। আর তার শুরুতে দেখতে পাচ্ছি আছে বাঁদিকে মকটেল কাউন্টার, আর তার পাশে আছে দেখতে পাচ্ছি তন্দুরি চায়। ভিতরে দেখি, আর ভিতরে দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে কফি স্টল বানানো হয়েছে, যেখানে কফি দেওয়া হচ্ছে এখানে মাটির ভাড়ে, কফি দিয়ে শুরু করা যাক। ব্যাস মাথাটাকে আগে ছাড়াতে হবে। তো পরবে তো আমি এমনি দিয়ে ঘেমে স্নান হয়ে গেছি, তাই একটু রিফ্রেশ হতে নিলাম মকটেল ব্লু লেগুন মকটেল কাউন্টার থেকে। শান্তি, এবারে যাই খাওয়ার পাটে। যে কোনো বিয়েবাড়ির প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ফুচকা কাউন্টার, আর সেখানে হচ্ছে জল ফুচকা নিয়ে এলাম। সামনে আছে ফুচকা গ্রাম, সুতরাং এখানকার ফুচকা ন্যাচারালি একটু আলাদা রকম হবে, ভালো হবে এটাই স্বাভাবিক। ক্রিসপি চিলি বেবিকন, ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব। তো নিলাম ফিশ ফিঙ্গার, যেটা দেখলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তৈরি হচ্ছিলো, আর উপরে দেখলাম টমেটো ক্যাচাপ দেওয়া হয়েছে।
পিওর ভেটকি মাছ দিয়ে বানানো হচ্ছে ফিশ ফিঙ্গারগুলো। দেখুন মাছের পরিমাণও যথেষ্ট পরিমাণে আছে, খেতে কিন্তু বেশ। আর ব্রেড ক্রাম তো নিয়ে এলাম, রেশমি কাবাব আর তার সাথে যেরকম টমেটো কেচাপ সবাইকে দেওয়া হচ্ছে। ক্রিমে ডোবানো চোবানো, তারপরে সেটা তন্দুর করা, আলাদাই স্বাদ। ক্রিম আর তন্দুরের স্বাদে মিলেমিশে একাকার। আর নিয়ে এলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, সুন্দর ভেজ আইটেম। এবছর আসলাম লাইভ জিলিপির কাউন্টারে, এখানে পুরোপুরি লাইভ জিলিপি হচ্ছে, আর সেই ঘিয়ে ভাজা জিলিপি কেশর যুক্ত রসে চোবানো হচ্ছে। এই দেখুন দুই জায়গাতে অলরেডি জিলিপি ভাজা হচ্ছে। রাবড়ি আছে সাথে? ব্যাস তো নিয়ে এলাম জিলিপি, মুখে ভাজা জবরদস্ত জিলিপি। বসে পড়লাম মেন কোর্সের খাবার খেতে, আর চলে এসেছে এখানে দেখুন হেরিটেজ ক্যাটারারের ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের দায়িত্ব নিয়েছে যে হেরিটেজ ক্যাটারার আমের ভিতরে বেরিয়ে আসছে। আর জবরদস্ত প্লেটের সঙ্গে মেনু কার্ড, সুন্দর মেনু কার্ড, মেনু কার্ডটা দেখুন শুরুতে লাভ সাইন দিয়ে দুর্দান্ত হয় বানানো মেনু কার্ড। ওয়াও, তো এই প্রথমবার পাচ্ছি সাদা বোন চায়না প্লেটের উপরে পদ্মপাতা দিয়ে সার্ভ করা হচ্ছে, একটু ধুয়ে নেই। তো শুরু হচ্ছে এখানে তন্দুরি পমফ্রেট দিয়ে, এখন দুর্দান্ত কোয়ালিটি আর সাইজ মোটামুটি 100 গ্রামের আশেপাশে। পদ্ম পাতার উপর দেখতেও যেরকম লাগছে, খেতে আশা করি দুর্দান্তই লাগবে। তো স্যালাড তার সাথে গ্রিন চাটনি, আর চলে এসে তন্দুরি পমফ্রেট। পমফ্রেট মাছগুলো দেখুন একদম ফ্রেশ মাছ, বাম্পার তন্দুরি হয়েছে, দেখুন স্মোকি ফ্লেভার, মাছটা ফ্রেশ, খেতে সেই অসাধারণ খেতে, দুর্দান্ত কোয়ালিটির তন্দুরি পমফ্রেট। তন্দুরি পমফ্রেট তার সাথে গ্রিন চাটনি, সেই কোয়ালিটির গ্রিন চাটনি, শুরুটা জমে গেল। তো এবার চলে এসেছে বাসমতি চালের ভাত, তার সাথে দিয়ে দিয়েছে প্রথমে ইলিশ। ইলিশ মাছের সাইজটা দেখুন, দেখে বোঝা যাচ্ছে এই মাছগুলোর ওজন কিন্তু ছিল 1 কিলোর ওপরে, মানে কোনো রকম কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আর সাইজ দেখুন, এই মাছটার সাইজ কমসে কম 150 গ্রামের আশেপাশে তো হবেই, সঙ্গে ডিম আছে, ডিমযুক্ত ইলিশ দিয়ে পদ্ম পাতার উপর উপরে জমে যাবে। তো নিয়ে নিচ্ছে প্রথমে সর্ষে বাটা ঝোল, আর সঙ্গে দুর্দান্ত ইলিশ। তো মেন কোর্সে ইলিশ মাছ নিয়েছিল, আমি সঙ্গে খাসি মাংস নিলাম, কারণ আমাদের ছবি তোলারও ব্যাপার ছিল, থাম্বনেলের জন্য ছবি তোলা প্লাস ইনস্টাগ্রামে জন্য ছবি তোলা। তো যারা ইনস্টাগ্রামটাকে আমাদের ফলো করতে চান, সুরিশা 1411, যার লিঙ্ক ডেসক্রিপশনে রইল, সেখানে গিয়েও দেখতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন রিল আসতেই থাকে আমাদের। সর্ষে দিয়ে, সর্ষে সেরকম যাক, সঙ্গে কাঁচা সর্ষের তেলে হালকা ফ্লেভার, দুর্দান্ত কোয়ালিটির ইলিশ ভাপা। আর ইলিশগুলো দেখুন যেরকম ইলিশের মধ্যে তেল যেন চপচপ করছে, সেই চমকাচ্ছে। আর উড়ে বাবা, ইলিশের কোয়ালিটি দেখুন, এই হচ্ছে মাছ, মাছ অসাধারণ খেতে, মাছ যেরকম সাদা ধবধে মাছের স্বাদ, সেই এই সিজনে আমার খাবার সেরা ইলিশের মধ্যে এটা একটা, এত সুস্বাদু ভালো কোয়ালিটির মাছ আমি কবে খেয়েছি মনে করতে পারছি না, এতটাই ভালো খেতে, যেরকম সাইজ সেরকম স্বাদ, পুরো রিয়াজি ইলিশ। দেখুন তেল কি দেখুন, মানে এরকম ইলিশ মাছ যে সমস্ত গেস্ট একবার খাবে তারা শুধু গদগদ হয়ে থাকবে। হালকা ডিম সঙ্গে তেল, ও পুরো হারিয়ে যেতে হবে। যত মৎস্যপ্রেমী মানুষ আছে তাদের কাছে দ্য হেরিটেজ ক্যাটারার একদম সুপার সুপার, মানে চোখ বন্ধ করে আপনারা দায়িত্ব দিতে পারেন বলে আমার মনে হচ্ছে। সেরা ইলিশ মাছ আমি কবে খেয়েছি মনে করতে পারছি না, 1.5 কিলো ওজনের সব ইলিশ মাছ, যেখানে বললো যে কিলোতে 6 পিস করে নাকি করেছে, মানে প্রায় 180 থেকে 200 গ্রামের কাছাকাছি একটা পিস। সেরা খেতে ইলিশ মাছকে চরম স্যাটিসফাইড। তো এবার নিয়ে নিয়েছি খাসি, খাসি তো একসাথে আগেই নিয়ে নিয়েছি, দেখুন নালিগুলো কীরকম, খসে পড়ছে একদম, কিচ্ছু নেই ভিতরে, মানে এতটাই সুন্দর হয়েছে। ইলিশ খাইয়ে যে স্যাটিসফ্যাকশন নিয়ে এসছে, মানে আমি ইলিশ খেয়েই মন খুশি, আর মন একদম গদগদ হয়ে গেছে। এবার দেখি খাসি দিয়ে, পুরো স্লো কুকিং প্রসেসে, বাঙালি বাড়িতে অনুষ্ঠানের মধ্যে যেরকম খাসি মাংস ঠিক সেরকম, পেঁয়াজ রসুন আদা লঙ্কার যে ব্যালেন্স সব আছে, সঙ্গে গরম মশলার অসাধারণ ব্যালেন্স। একবার যারা এই মাটন খাবে হাত চাটতে থাকবে, রিয়াজি খাসি কাটিয়া এখানে দাঁড়িয়ে দেখে খাসির মাংস কাটিয়েছে, সব রকম সুযোগ সুবিধা
ক্যাটারার করে দেয় পাটিয়ে পাটিয়ার চাটা একদম অথেন্টিকেশন দেখে নিতে পারে মাছ মাংস নিয়ে খাসির মাংস নিয়ে কোনো কথা হবে না সেরকম মাংস চরম লেভেলের স্বাদ একবার খেলে হেরিটেজ ক্যাটারের ভক্ত হতে আপনি বাধ্য তো এবার চলে এসে বিরিয়ানি দ্য হেরিটেজ ক্যাটারিং এর সে ফেমাস বিরিয়ানি বাস হ্যাঁ তো এবার নিয়ে এলাম হচ্ছে বিরিয়ানি মানে মাটন ইলিশ খাওয়ার পরেও আবার বিরিয়ানিও আছে এখানে আর বিরিয়ানি থাকলে আমরা ওটা ছাড়তে পারবোই না মানে এরকম অবস্থা আর কি আর সেখানে দেখতে পাচ্ছি পুরো জুসি বিরিয়ানি দেখুন লং গ্রেন বাসমতি রাইস দিয়ে সেই কোয়ালিটি বিরিয়ানি বিরিয়ানি মশলার ঘিয়ে ভরপুর বিরিয়ানি বিয়ে বাড়ি বিরিয়ানি অলওয়েজ সেরা আর সেখানে একদম ঘিয়ে চপচপ সঙ্গে বিরিয়ানি মশলার স্ট্রং ফ্লেভার দিয়ে আলাদা লেভেলের বিরিয়ানি জাফরান কালার দিয়ে বয়ল করা আলু কিন্তু আলু তো খুব আলাদা স্বাদ নেই নতুন আলু কিন্তু বিরিয়ানির রাইসটা একদম পুরো ফাটাফাটি সঙ্গে দেখি আমার মাটন এই দেখুন মাটন মাটনের কোয়ালিটি কি পুরো ঝরে পড়ছে পুরো রিয়াজি মাটন মাটনের ফ্লেভারে ভরপুর বিরিয়ানি রাইস বিরিয়ানি রাইসের মধ্যে মাটনের ফ্লেভার একদম লটপট করছে এই দেখুন মাটন দেখুন পুরো একদম ঝুরঝুরে মাটন মাটন দিয়ে হেরিটেজ ক্যাটারার মানে অসাধারণ অসাধারণ মেন কোর্সের খাবারগুলো প্রত্যেকটা মাংসের মন ছুঁয়ে যাবে অমলেট বলুন ইলিশ ওয়াও খাসি মাংস তা বিরিয়ানি কোনটা ছেড়ে কার প্রশংসা করবো বুঝে উঠতে পারছি না মানে মাথায় খারাপ হয়ে যাচ্ছে পুরো সিনা পিস পুরো নরম তুলতুলে পিস প্রতিটা পিস 50 গ্রামের আশেপাশে কিন্তু টেস্ট লেভেল আর মাংসের কোয়ালিটি কোনো দিক থেকে হাইটেজ ক্যাটার কোনো কম্প্রোমাইজ করেনি প্রাইসও কিন্তু বাকি ক্যাটারদের তুলনায় অনেকটাই কম একদম রিজনেবল আগে মাংস অনেকটা খেয়েছি ইলিশ খেয়েছি তো সব বিরিয়ানি খেতে একটু সময় লাগবে ধীরে ধীরে বিরিয়ানিটা খাওয়া শেষ করি আসছি তো এবার নিলাম হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে 3 রকমের আইটেম যেটা আজকের দিনে স্পেশাল সেটা হচ্ছে নতুন আইটেম সেটা হচ্ছে মালাইবাটি মালাইবাটি মানে দেখুন একদম সন্দেশ দিয়ে তৈরি করা বা ক্ষীর দিয়ে সন্দেশ করা ভিতরে কিন্তু আছে মালাই মালাইবাটি নাম দিয়েছে ভাই এরকম সন্দেশ আমি প্রথমবার খাচ্ছি প্রথমবার সেরা সেরা সন্দেশ ভিতরে দেখুন পুরো মালাই একদম লিকুইড উপরে পেস্তা আছে আর চারদিকটা হচ্ছে পুরো ক্ষীরের সন্দেশ সন্দেশ আর ছক্কা মেরে দিয়েছে কোনটা কথা বলবো কোনটা কথা বলবো না বুঝে উঠতে পারছি না প্রত্যেকটাই মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে কথাগুলো বেরোচ্ছে এতটাই ভালো খেতে বেকড রসগোল্লা হালকা গরম আছে লাইভ হচ্ছে একদম বেকড হচ্ছে সরাসরি চলে আসছে উষ্ণ গরম খেতে কিন্তু আলাদা লেভেল হয় এটা কিন্তু উষ্ণ গরম আছে মানে হট গরম যেমন ভিতরটা পুরো ক্ষীর একদম পুরো ক্ষীরযুক্ত গোলাপজামুন ফার্স্টে বিয়ে বাড়িতে এসে তো চমকে গেছিলাম যে বিয়ে বাড়িতে এসেছি না কোনো পুজো মণ্ডপে এসেছি মানে দুর্গা পুজোর প্যান্ডেল এরকম আমি সাথে সাথে দেখেছি এর আগে দেখিনি আর খাওয়া দাওয়া তো রাজকীয় ভাব ওফ এক্সট্রা মাটনে চলে এসেছে সাথে আগে ইলিশটা খাই তারপরে মাটনে কনসেন্ট্রেট করব পদ্ম পাতা পদ্মার ইলিশ খাওয়ার মজাই আলাদা পমফ্রেট থেকে শুরু করে যে কটা আইটেম এখন অব্দি খেলাম আমার কাছে বেশ লেগেছে ইলিশ মাছ হতে এসা মানে মাছে যা ইলিশ হলে রাজার মতো পাতে পড়ে রয়েছে সে পিসটা দেখেছেন মানে না দেখালেই নয় যেরকম চওড়া সেরকম বড় মানে একটা ইলিশের ওয়েট মিনিমাম 200 গ্রাম মানে বিরিয়ানির মাটনের কথা বলছি মনে হচ্ছে ইলিশ মাছের দেখি লেভেলের ইলিশ ধবধবে সাদা যেরকম স্বাদ তুখর তুখর এই প্রথম করে বিয়ে বাড়িতে এসে এরকম সাজে ইলিশ খেলাম একই প্লেটে ইলিশ পমফ্রেট মাটন দুরকমভাবে মাটন কষা প্লাস মাটন বিরিয়ানি কোনো কথা হবে না আরে পদ্ম পাতায় পদ্মার ইলিশ খাওয়ার পর এবার পদ্ম পাতায় খাবো হচ্ছে মটন আগে একটা ছোট্ট পিস নিই এটা থাক বিরিয়ানি খাবো
একটা হেডের ক্যাটারার মন প্রাণ ছুঁয়ে দিয়েছে খাবারে। মানে যেরকম ভাবে শুরু থেকে মানে ঢোকা থেকে শুরু করে এক প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অব্দি এখানে সেট হয়ে রয়েছে। খাবারটা আস্তে আস্তে এখানে সেট হচ্ছে, অনেক দিন ধরে মনে হবে। বিরিয়ানিটা আসুক, এটা শেষ করি আগে। চলে এসছে পদ্মপাতায় মাটন বিরিয়ানি। ও বিরিয়ানি, ও রে আহ, এবার চেতলার বিরিয়ানি খাচ্ছি এখানে বসে। বিরিয়ানি কোয়ালিটি কিন্তু তুফান বানিয়েছে, প্রত্যেকটা আইটেম বলতে বাধ্য হচ্ছে দারুণ লাগছে খেতে। আপনারা তো বলবেন সব কিছু ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মানে এরকম কোনো ফার্স্ট ক্যাটারিং দেখলাম শুরু টু শেষ অব্দি, এখন অব্দি প্রত্যেকটা আইটেম কিন্তু আমার মন জয়া করে না আমার মতো। আমরা জাস্ট বয়েল করা ডায়েট বিরিয়ানি, জুসি আর ঘিয়ে কিন্তু একটা খুব সুন্দর ফ্রেগনেন্স আসছে। মটনের পিসগুলো দেখুন, যেটা বলে রেওয়াজি। মাটন কোয়ালিটির কোনো কথা হবে না, যেরকম পিঙ্কিশ মাটন একদম সাফ। আর সত্যি বলতে এখান থেকে রাঁধুনি পাটাপাটি লেভেলে রান্না করেছে। হেরিটেজ ক্যাটারিং এর যেরকম প্রেজেন্টেশন, সার্ভিং প্রসেস, প্রত্যেকটা যারা সার্ভিং বয় রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ওয়েল ড্রেসড, তার সব মেনটেন করছে খুব সুন্দরভাবে, খুলে যাচ্ছে মন প্রাণ খুলে। বিয়েবাড়ি খাবারটা এনজয় করলাম। ও চলে আসলাম আইসক্রিম কাউন্টারে, এখানে সেখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট একদম আইসক্রিম রোল বানানো হচ্ছে। উপর দিয়ে যাচ্ছে চকলেট সিরাপ, তো রাজকীয় ভাবে খাওয়া দাওয়ার পর মানে ইলিশ মাটন কিছু বাদ ছিল না খাওয়া দাওয়ার পর। ওরে বাপ, নিয়ে নিলাম একটা রোল আইসক্রিম, তার উপর কি সুন্দর গার্নিশিং করে দেওয়া আছে দেখুন, দিয়ে মানে পেপার শিটের মতো লাগছে অনেকটা। তো দ্য হেরিটেজ ক্যাটারার, তোমাদের এখানে এসে সত্যি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, আর তোমাদের খাওয়া দাওয়াগুলো সত্যি একটু বেশ ভালো, বিশেষ করে মেন কোর্সের খাবার দাবারগুলো তো মন ছুঁয়ে যাওয়ার মতো, এতটাই ভালো ছিল। আচ্ছা তোমাদের ক্যাটারারটা কত বছর হলো? আমরা 8 বছর ধরে ক্যাটারিং করছি। আর মেইনলি কোথা থেকে কত দূর অবধি তোমাদের এই কৃষ্ণনগর অবধিও করেছি আর এদিকে কলকাতা অবধিও করেছি। বাহ, এতটাই আমরা এখনো আপাতত এই অবধি করে রয়েছি। বাহ, আর তোমাদের মেন মোটিভটা কি? আমরা লোককে খাইয়ে সন্তুষ্ট করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক ঠিক, আর খাবারের কোয়ালিটি দেখেও বুঝলাম যে খাবারটাই হচ্ছে মেইন। কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটিটা 100% দেওয়ার চেষ্টা করি, সবকিছু নিজেরা কিনি। লোকও থাকে কিন্তু আমরা নিজেরা সবসময়ই আছি। ঠিক একদম। এই যে নাম্বার দুটো রইলো, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, মোবাইল নাম্বারও আছে, সরাসরি নাম্বারগুলোতে কল করে কিন্তু ইনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কিন্তু যোগাযোগ করতেই পারেন। আশা করি আপনাদের কাছে কখনো নিরাশ হতে হবে না। খাওয়া দাওয়া করেছি না, খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লাগলো, দুর্দান্ত আয়োজন এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আর আপনি এত সুন্দর আয়োজন করেছেন, সত্যি ভালো লাগলো। দ্য হেরিটেজ ক্যাটারার ইনভাইটেশনে এসে সত্যি মন খুশ হয়ে গেল। তা আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এটা যোগাযোগ করুন, আমার এখানে রইল, কাজে করে দেখাবে নতুন কোনো ভিডিও। বাই বাই।